আর আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে খুবই ভালো আছি। তো সামনে তো সামার চলে আসছে, আর সামারের জন্য তো শপিং তো করতেই হয়, কারণ উইন্টারে যেমন আমাদের একরকম শপিং থাকে, সামারের জন্য আরেক রকম শপিং থাকে। তো সেজন্য আমি আজকে বাচ্চাদের জন্য শপিং করতে বের হয়েছি, তাহিরকে নিয়ে বের হয়েছি। আমি তাইমুরকে বাসায় রেখে এসেছি আমার আম্মুর কাছে, আর তাহিরকে নিয়ে শপিং করতে বের হয়েছি। দেখি আমাদের আজকে শপিংয়ের লাকটা কেমন আর কী কী নিতে পারি। যদিও এখন হচ্ছে বাচ্চাদের সাইজ মিলানো খুবই পসিবল হয় না, মানে তাহির তাইমুরের যে সাইজটা ওদের সাইজটা মিলাতে আমার খুব কষ্টকর হয়ে যায়, হয়তো বড় হয় না হয় ছোট হয়, এমন হচ্ছে ওদের শপিং করতে গেলে। তো অনেক জায়গায় শপিং করার জন্য ঘোরাঘুরি করার পর লাস্টে আমরা হচ্ছে মাছেলে এসেছি সেলরে। তো দেখলাম এখানে পরিবেশটা নিরিবিলি আছে, আর এখানে হচ্ছে সুন্দর একটা ভিডিও তৈরি করা যাবে, সেজন্য আমি শপিংও করবো ওদের জন্য, আর পাশাপাশি হচ্ছে ভিডিও করে নিয়েছি। আর অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর আপনাদের এই সাপোর্টটা ছাড়া আসলে আমাদের ইউটিউবারদের সামনে আগানো পসিবল হয় না, সেজন্য আপনাদের সাহায্য সবসময় আমরা কামনা করি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ সাবস্ক্রাইব করে বেল বাটনটি না বাজালে আমার চ্যানেলের পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে যাবে না। আমি যখনই কোনো ভিডিও দিব আপনি যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন, তখনই আপনি সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন নোটিফিকেশানের মাধ্যমে। তো চলুন দেখে নেই আমি কী কী শপিং করছি। তো আমি প্রথমে হচ্ছে তাইমুরের জন্য দেখছিলাম, আর তাইমুরের জন্য যখন যেটাই পছন্দ হয় হয়তো বড় হয় না হয় ছোট হয়। তো এখানে হচ্ছে সামনে যে ফতুয়াটা দেখা যাচ্ছে সেই ফতুয়াটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যা বলার বাহিরে। তো যাই হোক, ওইটার সাইজ আমার বাচ্চার হবে না, তো ব্যাড লাক, ওইটা আমি নিচ্ছি না। আমি নিচ্ছি হচ্ছে এই যেখানে মানে এই ফতুয়াটার পরে যেটা ছিল সেটা নিয়েছি আমি বেবির জন্য। আর এরপরে হচ্ছে তাহিরের জন্য দেখতে চলে আসলাম, আর তাহিরের জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মিলাতে পেরেছি, আর ওর জন্য অনেকগুলো শার্ট নিয়েছি। আর এখানে হচ্ছে বাচ্চাদের জুতা পাশে। তো আমি বলে নেই আপনাদেরকে আমি কোন সেলরে গিয়েছি, আমি হচ্ছে খিলগাঁওতে যে সেলরটা আছে স্বপ্নের পাশে সেই সেলরে গিয়েছিলাম। আর এখানে মোটামুটি কালেকশনগুলো আমার খুবই ভালো লাগে, আর এখানে কালেকশন অনেক থাকে, সেজন্য হচ্ছে অনেক সুন্দর করে চয়েস করে করে নেওয়া যায়। বিশেষ করে তাহিরের জন্য আমি খুব সুন্দর করেই সবসময় এখান থেকে মিলাতে পারি। তাইমুরের কালেকশনগুলো অত বেশি পাওয়া যায় না এখানে, কিন্তু তাহিরের কালেকশন খুব ভালো থাকে, সেজন্য তাহিরের জন্য আমি সবসময় চেষ্টা করি এখান থেকে নেওয়ার। আর এখন চলে আসলাম তাহিরের বাবার জন্য শার্ট দেখতে, আর যদি আমাকে না করে সবসময় আমি যেন তার জন্য শার্ট বা টি শার্ট এইসব টাইপের, মানে তার জন্য আমি শপিং যেন না করি সেটা সবসময় আমাকে না করে, কারণ তিনি হচ্ছেন দর্জি বাড়ির ফ্রেন্ড। তো সে সবসময় হচ্ছে দর্জি বাড়ি থেকে হচ্ছে জামাকাপড় নেওয়ার চেষ্টা করে, আর অলওয়েজ দর্জি বাড়ি থেকে নেয়। তো আমি চিন্তা করলাম বাচ্চাদের জন্য যেহেতু শপিং করতে এসেছি সেহেতু তার জন্য গিফট হিসাবে কিছু নিয়ে নেই, তো সেজন্য গিফট হিসাবে আমি তার জন্য একটা শার্ট নিয়েছি। তো এই তো অনেক অনেক কালেকশন, ছেলেদের কালেকশনে এখানে অনেক বেশি পাওয়া যায়। আর আমি হচ্ছে পার্পেল কালার এই শার্টটা আমার ভালো লেগেছে, আর পার্পেল কালার এরকম একটা ড্রেসও আমি সেলর থেকে নিয়েছি, সেজন্য ও ম্যাচিং করে পরার জন্য আমি তার জন্য এই শার্টটা নিয়ে নিয়েছি। আমার খুবই পছন্দ হয়েছে শার্টটা ইস টাইপের মধ্যে।
তো আমার মোটামুটি আজকে শপিং শেষ, আর শপিং শেষ করে আমি হচ্ছে বিল পে করে দিয়েছি। আর এখন এই যে আপনাদের জন্য ভিডিওতে একটু শ্যুট করে নিয়েছি, দেখেন এই সাইটটাতে কিন্তু 7 থেকে 12-14 বছরের বাচ্চাদের অনেক অনেক কালেকশান এই সাইটটাতে। আর 0 থেকে 2 বছর যে বাচ্চারা, তাদের কালেকশান কিন্তু খুবই স্বল্প, খুবই স্বল্প। তো আপনারা চাইলে, যাদের বাচ্চার বয়স 7 থেকে 13-14 বছরের ভিতরে আছে, তারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন, আর এখান থেকে সুন্দর সুন্দর কালেকশানগুলো নিয়ে যেতে পারেন। আমরা সেলরের শপিং শেষ করে আমি চলে আসছি হচ্ছে স্বপ্নতে। স্বপ্নতে এসেছি টুকিটাকি জিনিস কেনার জন্য। তো স্বপ্নতে আসার পর যেটা হলো, তাহি শুরু করেছে, গাড়ি দেখলে তো ওর হুঁশ থাকে না, ছোটোবেলা থেকে ওর গাড়ির প্রতি খুবই খুবই টান, আর গাড়ি দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়, সেটা বড় গাড়ি হোক ছোট গাড়ি হোক, গাড়ি পেলেও খুব খুশি। সেজন্য যখনই যেখানে যাবে আমাকে গাড়ির জন্য খুব রিকোয়েস্ট করে, গাড়ি নিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, ওকে ছোট একটা গাড়ি নিয়ে দিয়েছি, কারণ ও ছোট এই গাড়িগুলো খুব খুব পছন্দ করে। আর এই তো ও খেলনা দেখছে টুকিটাকি, আর আমি এদিকে টুকিটাকি শপিং করে নিয়েছি, আমার যা যা দরকার ছিল কিনা তা তা নিয়ে নিয়েছি। তো এখন পুরো স্বপ্নটা একটু ঘুরে দেখছি, ঘুরে দেখার পর দেখি আরও কিছু যদি বাকি থেকে যায় সেটা শপিং করে নিব। তো এই তো আমার আজকে শপিং এটাই ছিল, আর আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে যেটা বলেছি লাইক কমেন্ট শেয়ার করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই ফারিয়াস ব্লগের সাথেই থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন।